দিনের পর দিন মহামারী করোনা ভাইরাস বেড়েই চলেছে সারা দেশ জুড়ে। মালদাতেও আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন প্রশাসনিক কর্তাও। বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় অভিযানে মালদা জেলা পুলিশ প্রশাসন। বৃহস্পতিবার রাত্রে ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের ফোয়ারা মোড়, চিত্তরঞ্জন মার্কেট সহ বিভিন্ন এলাকায় অভিযানে নামে পথচলতি মানুষকে মাস্ক পরার সচেতনতা বার্তা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। সচেতন করার পরেও যে সমস্ত মানুষ পুলিশের আইন অমান্য করে রাস্তায় চলাফেরা করছেন তাদের বেশ কয়েকজনকে আটক করে ইংরেজবাজার থানার পুলিশ। আরে মাস্ক পরছেন না কেন? মানে কি কি মানুষের কি বললেন, কি দেখলেন পরিস্থিতি বাজারের? মানুষের প্রতি এখন মানুষরা এখনো সচেতন নাই। আমরা প্রচুর চেষ্টা চালাচ্ছি মানুষদেরকে সচেতন করার জন্য, যাতে তারা মাস্ক পরে। করোনার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে। নিজেদের প্রাণের ভয় নেই নাকি? এখনই বেরোলে কি হলো? মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।